জাকাতুল ফিতর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের যাকাত দেওয়া ছাড়াও রমাদানের ঈদের আনন্দে সকল মানুষকে শরীক করার জন্য, অর্থাৎ আপনি একটু মিষ্টিমুখ করে আনন্দ করবেন, ছেলে ফেলে জামা কিনবেন, এতে আল্লাহ খুশি হবে না যতক্ষণ না আশেপাশের গরিব মানুষদের একটা নতুন জামা কেনার কিছু মিষ্টি খাওয়ার ব্যবস্থা করে দেবেন। এটার নাম হলো ইসলামী আনন্দ, আগে দাও পরে নিজে খাও। এই জন্য সাদাকাতুল ফিতর আল্লাহ তাআলা ফরজ করে, আল্লাহ রাসূল ফরজ করেছেন, ফরজ শব্দটাই আসছে, কেউ বলেছেন ওয়াজিব, কেউ বলেছেন ফরজ, ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতরি আলাল সগীর ওয়াল কবীর হুর ওয়াল মামলুকি ওয়াল রাজুল ওয়াল উনসা সাম মিন তাআম সাম মিন শাইর সাম মিন ইখদ সাম মিন যাবীব ইলা আখিরিল হাদিস। বিভিন্ন সাহাবী থেকে অনেকগুলো হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট বড় নারী পুরুষ প্রত্যেকের পক্ষ থেকে ফিতরা দেওয়াকে নির্ধারণ করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, জরুরি করে দিয়েছেন। পাঁচ রকমের খাদ্যের কথা আসতে হাদিসে, আরেকটা হলো সাধারণ খাদ্য, একটা হলো খেজুর, কিশমিশ, জব, পনির। রকমের খাদ্য যদি আমরা দিই তাহলে তিন কেজি ৩০০ গ্রাম এক সা প্রতিটি ব্যক্তির পক্ষ থেকে ফিতরা দিতে হবে। আর গম, পাঁচ নম্বর হলো গম বা আটা, আটা যদি দেওয়া হয়, একটা দুটো হাদিস আসছে যাকে সহি বলা হয়েছে, শেখ আলবানু সহি বলেছেন, সোহাবান্ন সহি বলেছেন, পূর্ববর্তী উলামারাও সহি বলেছেন, সেটা হলো আটা দিলে অর্ধসা অর্থাৎ এক কেজি ৬৫০ গ্রাম দেওয়া যেতে পারে। আটার ক্ষেত্রে কম করে দিলেন রাসূলুল্লাহ সাল্লাম, কারণ আটা অর্থাৎ গমের আটা বা আরব দেশে পাওয়া যেত না, খুব চাহিদা ছিল, জলের আটা অত মজা না, এজন্য গমের দাম ছিল বেশি, জনপ্রিয়তা ছিল বেশি। এইটা বাদে বাকি সব পুরো একসা, একসা তিন কেজি ৩০০ গ্রাম বা কোনো কোনো হিসেবে আড়াই কেজিও আছে। যেটা বলছিলাম, আমরা আপনারা স্বভাবত এখন বসে আছেন যে স্যার হুজুর ইমাম সাহেব আমাদের এবারে ফিতরা নির্ধারণ করে দেন। আমি গুনাহগার নির্ধারণ করতে খুব ভয় পাই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করে দিয়েছেন, এরপরে আমি আবার নির্ধারণ করব, আর আমার নির্ধারণে ফিতরা দিয়ে আপনার ফিতরা দিয়ে না হয় এই গুনাহ কে নেবে? এই জন্য আমি আগে মূল বিষয়টা আপনাদের বলি, আপনার ফিতরা না হলে আমি দায়ী হব না। মূল বিষয় হল রাসূলুল্লাহ সাল্লাম পাঁচ রকম খাদ্যের কথা বলেছেন, চার রকম খাদ্য একটা তিন কেজি ৩০০ গ্রাম, আর গমের আটা গমের ক্ষেত্রে তিনি অর্ধসা অর্থাৎ এক কেজি ৬৫০ গ্রাম দিলে হবে বলে হাদিস শরীফে আসছে। গমের হাদিস খুবই কম, অধিকাংশ হাদিস জয়ীফ, একটা দুটো হাদিসকে মোটামুটি সহি বলেছেন ওলামায়েকেরা। দ্বিতীয় হল আরেকটা হচ্ছে তাম, খাদ্য, খাদ্য দেওয়ার কথা আসছে। আমাদের দেশে আমরা সবসময় যুগ যুগ ধরে গমের আটা দিয়ে জাকাত দিয়ে ফিতরা দিয়ে থাকি, কেন? আমাদের দেশে গম প্রধান খাদ্য না, গম প্রিয় খাদ্য না, গম মূল খাদ্য না, তাহলে আমরা এই কাজটা কেন করবে? তাহলে আমরা গম দিয়ে ফিতরা কেন দেব? আমার কাছে মনে হয় কিছু মনে করেন না গরিবদেরকে ফাঁকি দেওয়ার জন্য কম হয়। এই জন্য আমার অনুরোধ হল প্রত্যেকে যার যার সাধ্য মতো, আমি নির্ধারণের কথা বলছি না, আটা দিলে হবে না তাও বলছি না, আটা দিলে অর্ধ কেজি দিলে হবে এটা হাদিসে আসছে, কিন্তু আম ভাবে না, আমাদের দেশের প্রধান খাদ্য আটা নয়, মূল্য বেশি আটার নয়, এজন্য যারা পারবেন তারা খেজুর দেবেন। সাহাবায়ে কেরাম খেজুর দিতে খুব পছন্দ করতেন, আপনি তিন কেজি ৩০০ গ্রাম ১০০ টাকার খেজুর ২০০ টাকা বিভিন্ন আছে, আপনি যে ধরনের খেজুর খেতে পছন্দ করেন আপনার তৌফিকে যেটা হয় ওই রকম খেজুর আপনি তিন কেজি ৩০০ গ্রামের দাম দিয়ে দেবেন। ৩৩০ টাকা হতে পারে, ১০০ টাকা করে হলে, ২০০ টাকা করে হলে ৬৬০ টাকা হতে পারে, এটা আপনি এক একজন, আপনাদের অনেকেরই তৌফিক আছে পারবেন। যারা পারবেন না জব কিশমিশ এগুলো দেবেন, যাদের আবার এমন অনেক মানুষ হতে খুব কষ্ট করেই ফিতরা দিতে হয়, আপনারা আশা করি যদি আটার দামে দেন হয়তো হয়ে যেতে পারে ইনশাআল্লাহ, এটা আপনার আর আপনার মালিকের মাঝখানে, আমি মাল চাই না, আমি নিজের গুণা নিয়েই বাঁচি না, আবার আপনাদের ঢালাও বলে দেবো ৫৫ টাকা ফিতরা দিয়ে দেবেন, এরপরে আল্লাহ যদি কিয়ামতের দিন ধরে তোমার ওখানে বড় লোক ছিল অমুক 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 অমুক, তারা ইচ্ছা করলে তিন কেজি পাঁচ কেজি খেজুর দিতে পারত, তুমি কেন ৬০ টাকা বলছিলে? আমি কি বলবো ভাই? কাজেই আমি নির্ধারণ করে দিচ্ছি না,
রাসূলুল্লাহ সাল্লাম যেটা নির্ধারণ করেন সেটা আপনাদের বলছি, যদি আটা দিয়ে কেউ দেয় তাহলে আটার দাম বিভিন্ন রকম আছে, 30 টাকা 32 টাকা বিভিন্ন দাম আছে, ইসলামিক ফাউন্ডেশন থেকে 60 টাকা বলা হয়েছে, কেউ কেউ 55 টাকাও বলেছেন যে বর্তমানে 32 টাকা করে ভালো আটা পাওয়া যায়, যেটা প্যাকেট আটা বাজে আটা না, ওই আটাগুলো 3 কেজি 300 1 কেজি 650 গ্রাম যদি হয় তাহলে মোটামুটি এরকম দাম পড়ে। তা আমার কথা হলো ভাই, মূল মশলাটা আপনারা জেনেছেন, আপনারা চেষ্টা করবেন ভালো, না হলে আমাদের দেশের যে খাদ্য চাউল, আপনি 300 গ্রাম চাউলের দাম দিতে পারেন, ভালো যে চাউল আপনি খান, কুমাটা দেবেন না, আল্লাহকে দিচ্ছেন, মনে করেন না ফকিরকে দিচ্ছেন, ওটা আল্লাহকে দিচ্ছেন, মানদাল্লাযি ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আপনি আল্লাহকে এটা ঋণ দিচ্ছেন, আপনি যে পরিমাণ সুদে আসলে পেতে চান ওইভাবে ওই মানেরই জিনিস দেবেন, আল্লাহ আপনাকে বাড়িয়ে দেবেন, আল্লাহর বৃদ্ধি সুদ না, আল্লাহর বৃদ্ধি দয়া। এইভাবে আপনারা ফিতরা দেওয়ার চেষ্টা করবেন, ফিতরা একজনের ফিতরা একাধিককে দেওয়া যায়, একাধিক লোকের ফিতরা একজনকে দেওয়া যায়, ফিতরা ঈদুল ফিতরের নিয়ম। এছাড়া আপনারা আগেও দিতে পারেন, আগে দিলেও ইনশাআল্লাহ আদায় হবে, যতটুকু আগে অল্প আগে, বেশি আগে দিলে ঈদের আনন্দ হয় না, গরিব মানুষেরা বেশি আগে দিলে খরচ করে ফেলে, ঈদের দিনে ঠিকই বাচ্চাগুলো মাহরুম হয়, আমাদের অনেকেরই অভাব যাবে না, কিন্তু ঈদের দিনে সব মানুষের সাথে ওরাও আনন্দ করবে, এটা ওদের অধিকার, কাজেই বেশি আগে দেবেন না, যদি দেন যে খাদ্য দেন ঈদের দিন রাতে দেবেন, সেমাই চিনি ঘি ডালডা যেন এরকম অনেকেই সংস্থা করে করেন, যেন গরিব মানুষেরা কৃপণতা করে বাচ্চাদের মাহরুম না করে অন্তত কিছু মিষ্টি রান্না করে খাওয়ায়, যদি টাকা দেন ঠিক ঈদের আগে এমন সময় দেবেন যেটা বাচ্চাদের ঈদের খরচে লাগে। বাকি মাসালা আপনারা আলেমদের থেকে জেনে নেবেন, আমরা ইনশাআল্লাহ আজকে একটু দেরি হয়ে গেছে, আমি 1 মিনিট শেষ করে দেবো ইনশাআল্লাহ।